루 উদ্ভাসিতো মহা গগন মাঝি মহিমা তব উদ্ভাসিতো। কুসংস্কারের আধার তখনও শেষ হয়নি, ঘোমটা আর ঘরে যাদের সীমানা সেই সময় নেচে বেড়ানো এ তো এক দুঃস্বপ্ন। কিন্তু সময় মানুষকে নয়, বরং মানুষই সময়কে পরিবর্তন করে। আধার ঘেরা এমন সময়কেও পেরিয়ে যান কেউ কেউ, বদলে যায় পৃথিবী। বাংলাদেশে স্থানীয় নৃত্যশিল্পীদের অন্যতম পথিকৃৎ রাহিজা খানম ঝুনু তেমনই এক আলোর পথের যাত্রী। বাংলাদেশের নৃত্যশিল্পে তার অবদান অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। এ শিল্পে রয়েছে তার অর্জন ও অবদান। ১৯৪৩ সালের ২১ জুন শিক্ষিত, সাংস্কৃতিক, প্রগতিশীল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন রাহিজা খানম ঝুনু। বাবা মরহুম আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন পুলিশ অফিসার এবং মা মরহুমা সফরুন্নেসা। আমি যে নাচ শিখব বা একজন শিল্পী হতে পারব এটা আমার মনে দিলে ছিল না, তবে ভাগ্যের ক্রমে এটা হয়ে গেছে। নাচটা শেখার ইয়েটা হলো গ্যান্ডারা স্কুল থেকে। তখন বাবা সূত্রাপুর থানায় থাকে, ওখানে গ্যান্ডারা স্কুলে ভর্তি হই। ওখানে থেকে আমার নাচের খোঁজ। আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন, মানে প্রিন্সিপাল বাসন্তী গুহ ঠাকুরতা, উনি প্রতি বছর বিরাটভাবে অনুষ্ঠান করতেন। একদিন উনি ঠিক করলেন যে এবার একটা রূপকথার উপরে একটা নৃত্যনাট্য করব। বুলবুল একাডেমিতে তখন একটাই প্রতিষ্ঠান ছিল, ওখান থেকে ওই অজিত সান্যালকে নিয়ে আসে। নিয়ে এসে বাসন্তী গৌড়ার কথা বলেন যে আমি এই নৃত্যনাট্যটা করবো, ঘুমন্ত রাজকন্যা আপনি এটা করে দেবেন। আমি ছেলে মেয়ে দেন আমাকে, আমি করে দেবো। ঠিক আছে আপনি বাছাই করেন। তো বাছাই করে আমি তখন ক্লাস ৫ পড়ি, ছিপছিপা পাতলা। তো আমাকে নিল ওখান থেকে, আরও দুইটা ছেলে মেয়ে নিলেন। রোলটা আমার রাখাল চরিত্র ছিল, আর যে হিরোইন ছিল সে হলো রাজকন্যা। ওই ক্লাস ৮ পরে সে মেয়েটির নাম হলো কণা। ওকে নিয়ে আসে, দেখতে শুনতে সুন্দর, ছোটো মোটো নিয়ে আসে। আরও ছেলে মেয়ে নিয়ে, ছেলে না মেয়েদেরকে নিয়ে এই উনি শুরু করলেন। এক্সিবিশন হতো, ন্যাশনাল এক্সিবিশন, সেখানে আমরা করলাম। সেখানেও খুব সুনাম করলেন মিসেস বাসন্তী গোঠারকা, খুব খুশি আমাদের প্রিন্সিপাল, ওনার খুশিতে আমরাও খুশি। তারপরে এটা যে আমি একের মনে প্রাণে নিব তখনও কিন্তু চিন্তা ভাবনা করিনি। তখন অজিত সান্যাল আমাকে ডেকে নিয়ে বললেন, শোন তোকে আমি নাচ শেখাব, তোর মধ্যে একটা শিল্পীর ভাব আছে, তুই ৭ নম্বর রুবাইজঘাটে ভর্তি হ, বিনা বেতনে সব কিছু তোর জন্যে মা, তুই ভর্তি হয়ে যা, তোর নাচের ব্যাপারে আমি সব দেব। তখনকার সময়ে না অন্য তো দূরে, নাচ করাটা যে কী ব্যাপার এটা সকলেই জানে। তখন ওই রিক্সায় চড়তে হলে কাপড় দিয়ে ঘিরে যেতে হতো। তারপরে বাবা মাকে বললাম, কিন্তু ভালো কথা শিখবো। আমার বাবাও খুব কালচার ম্যান্ডেড ছিলেন। বাবা আমাদের চার ভাই বোনকে নিয়ে গেলো, ভাই আর আমরা তিন, আমি নিনা এই চারজন আমরা গেলাম, সবগুলি ভর্তি করলাম। মানুষের মিলন সাধনে বড় উপায় হয়েছে প্রাকৃতিক উৎসব, প্রকৃতির গান। গানের ভিতর দিয়ে যখন ভুবন খানি দেখি, দেখি পৃথিবীর অপার সৌন্দর্য অবলোকন করি, প্রকৃতির বিন্দুকে এই সজীব গভীর প্রভাবকে তখন বড় বেশি অনুভব। নাচ নিয়ে নিমগ্ন থাকার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর খুব বেশি দূর এগোয়নি। ১৯৬০ সালে রাহিজা খানম ঝুনু সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। ১৯৬১ সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে পাশ করেন ৫ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং শ্রেষ্ঠ নৃত্যনাট্য হিসেবে স্বর্ণপদক লাভ করেন। হঠাৎ করে অজিত সান্যাল ৩ বছর পর উনি চলে গেলেন,
চলে যাওয়ার পর ওনার বদলে আসলেন জিএ মান্নান। উনি আসার পরে আমরা নাচ শিখালেন, উনি শিখলাম, শিখতেছি। হঠাৎ করে কমিটির থেকে একটা সিদ্ধান্ত হলো, এবার একটা নৃত্যনাট্য করি। জিএ মান্নানকেও ডাকলেন, মান্নান ভাইয়ের ডাকার পর বললেন যে আমরা এখন একটা সিদ্ধান্ত নিলাম, আমরা একবার নৃত্যনাট্য করব, আপনি কি বলেন? আমরা তো সিদ্ধান্ত নিলাম একটা শ্যামা করতে, রবীন্দ্রনাথের শ্যামা। তখন যে না, আমি রবীন্দ্রনাথের শ্যামা করবো না। কাল চিত্রাঙ্গদা করেন অনেকে, তার নজরুলের করেন, কাকে না, আমি নজরুলেরও করবো না, আমি রবীন্দ্রনাথেরও করবো না। পল্লী কবি জসীমউদ্দিনের উপরে নকশিকাতার মাঠ আমি এই নৃত্যনাট্যটি করবো। বলেন যে আমি ঝুনুক দিয়ে করবো, ওর মধ্যে আমি গ্রামের ইয়েটা মুখটা পাই, গ্রামের যে মেয়েরা যেরকম ঠিক সেরকমই ওনারা হাইসে উড়াই দিল, কী বলেন ও মেয়ে নতুন আসছে, ও কি পারবে, ও শিখে নেয় কিছু, আর কাকে সেটা তো আমি দেখবো, শেখানোর ব্যাপারটা সেটা আমার উপরে দায়িত্ব ছেড়ে যান। যখন ওনার সাথে ওরা কথা করে দিয়ে মানের সঙ্গে পারলেন না, তখন সিদ্ধান্ত হলো নকশিকাতার মাঠে করবেন। এইভাবে আমরা তিনটি মাস এটা তৈরি করতে তিনটি মাস লাগে। তিনটি মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেললাম। হওয়ার পরে সিদ্ধান্ত নিল ওই ইস্কান্দার মির্জা হলে করবে, যেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে হলো। তিন দিনে আমরা প্রথম দিনই দুই দিন একদিন করার পরে আরেক দিনের অফার, এখনই 6টার থেকে 8টা, 8টার থেকে 9টা, 9টা শেষ হবে, 2টা শো করলাম। হাউসফুল, লোকে লোকারণ্য। আর ওই যে কমিটির মানুষ যারা পছন্দ করে নাই, আমাকেও পছন্দ করে নাই, তার তাদের চোখ মুখ সব উল্টে গেল, তারা দৌড়ে এসে আমাকে ধরে বললো, বা তোর দ্বারা যে এরকম হবে এটা তো কল্পনাও করিনি। তখন আমি বললাম দেখেন, কষ্ট করলে কেষ্ট মিলবে, কষ্ট করেছে হয়তো আল্লাহর রহমতে হয়ে গেছে, মান্নান সাহেবের শ্রমে আমরা করতে পেরেছি। নকশিকাঁথার মাঠের 325টি প্রদর্শনীর সফল মঞ্চায়ন করেন ঝুনু। এ নৃত্যনাট্যের শিল্প উপদেষ্টা পটুয়া কামরুল হাসান এর প্রতিটি পর্বকে উপভোগ্য করে তোলেন রাহিজা খানম ঝুনুর মতো বিরল প্রতিভা পেয়ে। নকশিকাঁথার মাঠ নৃত্যনাট্য এতটাই জনপ্রিয় হয়েছিল যে 60 দশকের শুরুতে সরকারিভাবে ইরাক এবং ইরানেও মঞ্চায়ন হয়। ইরানের রাষ্ট্রপ্রধান শাহ পাহলবি ও তাঁর স্ত্রী ফারাহ দিবা নকশিকাঁথার মাঠ নৃত্যনাট্য দেখে ঝুনুকে ব্যালেরিনা উপাধিতে ভূষিত করেন। নকশিকাঁথার মাঠ তখনকার মেয়েদের নাচের প্রতি আগ্রহী করে তোলে। নৃত্যচর্চা সামাজিক আন্দোলনে রূপ নেয় এ নৃত্যনাট্যের মধ্য দিয়ে। রক্ষণশীল সমাজকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঝুনুয়াপাদের মতো মেয়েরা নাচ শিখতে এসেছিল। সবচেয়ে আমি তাদেরকে সালাম করি, তার বাবা মাকে, যারা সেই সময় বুঝেছিলেন যে মেয়েদের এটা একটা শিক্ষা, মেয়েদেরকে বের হতে হবে। আর ঝুনুয়াপা একজন অসাধারণ শিল্পী ছিলেন, অসাধারণ। আর আমার গুরু হিসেবে আমি সত্যি ভাগ্যবতী যে রাইজা খানম ঝুনু আমার গুরু। নৃত্য গুরু হিসেবে বলবো যে আমি আজকে ফারহানা চৌধুরী বেবি হয়েছি এই রাইজা খানম ঝুনু ওনার এই নৃত্যগুরু মাতার হাত ধরে। পারফর্মার হিসেবে আমার চোখে দেখা শ্রেষ্ঠ, কেননা উনি সবসময় নিজেকে খুব মানে উপস্থাপন করেন, খুব মানে কী বলবো এটাকে, মানে পারফেক্টভাবে উপস্থাপন করার চেষ্টা করে। যখন যে ক্যারেক্টারটা তিনি করতেন, অনেক সময় আমরা দেখতাম তাকে, ছোটোবেলায় দেখেছি তো, এখন তো শুনি তো, অন্যান্য আমার যারা সহকর্মী বা আছেন আমার সাথে করতেন তাদের কাছ থেকেও শুনেছি, সবসময় ওনাকে যে ক্যারেক্টারটা দেওয়া হতো উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। এবং তখন তো মানে মেয়েদের নাচ করা খুবই সমাজে একটা দুরূহ ব্যাপার ছিল, তারপরও ওনারা যে তখনকার দিনে এটা শুরু করেছেন বলেই কিন্তু আজকে নাচটা এত দূর এসেছে। ওনারা যদি ধরে না রাখতেন আমার মনে হয় না এত দূর আমরা এগিয়ে যেতে পারতাম, বা নাচের এই শিল্পটা এত দূর এগিয়ে যেতে পারতো। ঝুনুয়াপাদের যুগে ঝুনুয়াপাই ছিলেন, দ্বিতীয় ঝুনুয়াপা কোনো দিন মানে আর জন্ম নেবে না। ওনার মতো এত গ্রেসফুল, এত সুন্দর নাচে, এই 50 বছরের মানে 6 বছর বয়স থেকে ধরছি, 50 বছরের অভিজ্ঞতা আমি ঝুনুয়াপার মতো কোনো নৃত্যশিল্পী এখন পর্যন্ত দেখি নাই। ওনার দ্বিতীয়টা হওয়া মানে একটা অবিশ্বাস্য আমার মনে হয়, আমার কাছে এত সুন্দর একজন ভালো নৃত্যশিল্পী উনি ছিলেন। সেই 60-এর দশক থেকে আজ পর্যন্ত যে নাচ করে গেছেন তার যে তারুণ্যতা এখনও শেষ হয়নি। আমরা দেখেছি তার সেই তারুণ্যতা আমাদের নৃত্য উৎসবের সমাপনী দিবসে তিনি সেই এক ঝাঁক তরুণের মাঝে তিনি নেচেছিলেন।
আমাদেরকে সেই বারবার তার সেই নকশিকাতার মাঠের কথা মনে করিয়ে দেয়। আমার সৌভাগ্য হয়নি অডিয়েন্সে বসে উনার নাচ দেখার, কিন্তু একটা স্মৃতি আমার সবসময় মনে হয়, সেটা হলো আমরা একটা ডান্স ড্রামা করেছিলাম উনার পরিচালনায় সূর্যমুখী নদী, সেই ডান্স ড্রামাতে উনি মা হয়েছিলেন, আমরা নাচ করেছিলাম। এবং স্টেজে যখন ওনাকে আমরা দেখলাম উনি অঝোরে কাঁদছেন, আমরা আসলে নাচ করব না উনার এক্সপ্রেশন দেখব ঠিক বুঝে উঠতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছে যে উনি যে কত বড় একজন গুণী শিল্পী ছিল। সেই দিনের অনুষ্ঠান আমার সারা জীবন আমার স্মৃতিতে ধরে রাখতে পারবো আমি মনে করি। বাংলাদেশের নৃত্য জগতে যার নামটাই একটা বলবো যে কিংবদন্তি বলা যায়, এবং সে নৃত্য জগতের পথিকৃৎ, আমাদের সকল নৃত্যশিল্পীদের উৎসাহ এবং প্রেরণা। আমি অসম্ভব সৌভাগ্যবান মনে করি নিজেকে যে আমি আসলে তার কাছ থেকে কিছু শিখতে পেরেছি এবং তার পরিচালনায় কাজ করতে পেরেছি এবং নিজের চোখে তার নাচ দেখতে পেরেছি, মানে সব মিলিয়ে বলবো। এবং নৃত্যশিল্পী হিসেবে তো এক কথায় অসাধারণ, এবং যার কারণে তাকে বলা হয় যে নৃত্য গুরু মাতা। আমরা একবার ব্যাংককে গিয়েছিলাম একটা কালচারাল ট্যুরে, এবং সেখানে আমরা নকশিকাঁথার মাঠ করেছিলাম। নকশিকাঁথার মাঠের উনি নায়িকা ছিলেন আগে, এবং সেই ঝুনু আন্টির মেয়ে বেবি আপা নায়িকাটা করেছিলেন আমরা যখন ব্যাংককে গিয়েছিলাম। তো ওনার পরিচালনায় আমরা ট্যুরটাতে গিয়েছিলাম, এবং তখন উনি আমাদেরকে পুরো পারফরমেন্স যেভাবে উনি আমাদেরকে দেখিয়েছেন, আমাদের মনে হলো যে ওই রকম পারফরমেন্স আমরা এখনও শিখিনি এবং ওইভাবে নাচটা আমাদের মধ্যে আয়ত্তেই আসেনি। বন্ধ কর জোলা, এইবার দেখামো আসল খেলা, যতই করো রাগ তুমি সতি না অসতি, বলে দিবে তোমার পায়ের দাগ। পায়ের দাগ কয় নিজের ঘর ছাড়ি, যাবি অন্যের বাড়ি। উনি আমার নানি, উনি আমার নানি, ওনার পাল্লায় পড়লে শেষ হইব না তোমার চোখের পানি। এইখান থেকে মারলাম তীর বিগল কলা গাছে, হাঁটু দিয়া রক্ত ঝরে, অল্পের জন্য চোখ বাচ্চে। বুঝলে বউ, আমার নানি বাড়ির সবাই রে নাচায়, বিয়ের রাতে বিড়াল মারতে হইব। তুমি যদি হেরে না নাচাও তাহলে সারা জীবন তোমারে নাচতে হইব। সোহাগ চান বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চান বদনি ধনি নাচ তো দেখি। নৃত্যশিল্পী, সংগঠক, প্রশাসক ছাড়াও নৃত্য নির্দেশনায় রয়েছে তার মুন্সিয়ানার স্বাক্ষর। রাইজা খানম ঝুনু একটা নাম নয়, এটা একটা প্রতিষ্ঠান। আমার মনে হয় বাংলাদেশের শিল্পী জগতে উনি এক নম্বর মানুষ, যার কারণে আমরা আজকে শিল্পী এবং নিজের নামটা আমরা বলতে পারি। অনেকই ছোট ছিলাম যখন মা এনে ওনার হাতে দিয়ে গেছেন, এবং সেভাবে উনি আমাকে গড়ে তুলেছেন যেভাবে উনি চেয়েছেন। আমি জানি না ওনার মতন আমি হতে পেরেছি কি না, কিন্তু আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করি যে আমি ওনার একটি ছাত্রী। ছোটবেলা থেকে ওনার হাত ধরে আমি বড় হয়েছি, এবং আমাকে নকশিকাঁথার মাঠ, নায়িকা এবং সাজুর হওয়ার সুযোগ উনি আমাকে দিয়েছেন, এবং প্রতিটা মুহূর্ত উনি আমাকে শিখিয়ে শিখিয়ে দিয়েছেন, মা হিসাবে, গুরু হিসাবে, অনেক ক্ষেত্রে বন্ধুর মতো নিয়ে আমাদের সাথে ওনার সম্পর্ক। ওনাকে আমরা নৃত্যগুরু মাতা সম্মান দিতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? তার অবদানের জন্যই। সেই 50 দশক থেকে সেই সামাজিক পরিবেশ, মানে পরিবেশের মধ্যে উনি এখন পর্যন্ত কিন্তু নাচের মধ্যেই বেঁচে আছেন। ওই রক্ষণশীল সমাজে যে কটি গুটি কয় পরিবার বেরিয়ে এসেছিলেন আমাদের এই সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করবার জন্য, তাদের মধ্যে রাহিজা খানম ঝুনু আপার পরিবার ছিলেন অগ্রগামী। কারণ ওই অন্ধকারাচ্ছন্ন ওই সময়টায় ওনারা এসে আমাদের সাংস্কৃতিক জগতের, আমি বলবো যে, পথের সূচনা করেছিলেন। উনি এত স্টুডেন্ট উনি তৈরি করেছেন, ওনার এত শিষ্য সারা পৃথিবীতে। আমার মনে হয় অন্য যে কোনো গুরুর ঈর্ষা করার মতো ব্যাপার।
ওনাদের সময় ওনারা যেভাবে স্ট্রাগল করে জীবনে ওনারা এই নৃত্যকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে আমরা তাদেরই হাত ধরে তাদেরই পথ অনুসরণ করে আমরা কিন্তু চলছি। উনি বাংলাদেশে যত বড় বড় নৃত্যশিল্পী এখন যারা কাজ করছে এর সবই ঝুনাপার হাতে তৈরি, মানে এটা একটা মানে সাংঘাতিক দেশের একটা পাওয়া। শিল্পী হিসেবে যতখানি সফল পারিবারিক জীবনেও তেমনি সফল রাহিজা খানম ছুনু। ভাগ্যগতভাবে পেয়েছেন পারিবারিক সহায়তা, বাবা মা আর স্বামী আমানুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণা ও সহায়তায় তিনি হয়ে উঠেছেন নৃত্যের গুরুমাতা। স্বামীর সহযোগিতা না হলে আমার এটা হতো না। বাবা একদিকে পেয়েছে বাবার সহযোগিতা, মার সহযোগিতা, কাউকে মানত না, আরেকদিকে পেয়েছি আমার স্বামী। আমার বাবা গান করতেন, ছোটো খালা গান করেন, খালা মামা সবাই গানের দিকে ঝোঁক, শুধু নাচের দিকটা আমার মা, তার থেকে দেখে দেখেই আমরা বাসায় যখন ক্লাস, তখন রুরুল ললিতকলা একাডেমিতে ছিলেন, তো ওখান থেকে যখন তিনি আসতেন তার নাচ দেখে দেখেই আমি উৎসাহিত হয়েছি। ওখান থেকেই আজকে উন্নতি যতটুকু এসেছি সবই তার হাত ধরেই। ছোটো সময়ে দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, ভাই বোনের সঙ্গে ঝগড়া করতাম, মারপিট করতাম, আর মার কাছে নালিশ দিত, বাবার কাছে নালিশ দিত, এটাও হতোই। একদিন এক বিয়েতে গেছি, আমার এক খোবাতো ভাইয়ের বিয়েতে, ছোটো 4-5 পড়ি, ওই গিয়ে আমার এক বোনের বাসায়, খালকে বোনের বাসায়, খোবাতো বোনের বাসায় থাকতাম। সেখানে টেবিল ড্রেসিং টেবিল সেখানে 10 আনা পয়সা ছিল, এইদিকে ওই যে টানা বিক্রি হয় না, করতেছে, খাইতে ইচ্ছা আছে। আমরা আমার খুবাতো বোন, আমি আমার বোন 3-4 জন, বাকি 10 আনা নেই, নিয়ে টানা নিয়ে খাই। তাকে আল্লাহ চুরি করবে, আমি তো কী চিঠি আবার চোর নাকি, 10 আনা পয়সাই তো, তখনকার দিনে আবার 10 আনা পয়সার দামও ছিল, নিয়ে টানা খাইছি। আমি তো চুপ করে থাকতে কইছি না, খাইছি তো খাইছি। বাংলাদেশের নৃত্যকলার প্রচার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে গওহর জামিল, জি এ মান্নান, আলতামাস আহমেদ সহ বেশ কজন নৃত্যশিল্পী মিলে 1978 সালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নামে যে প্রতিষ্ঠান গড়ে তোলেন রাহিজা খানম ঝুনু, সে সংস্থার সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। উনি সবসময় বলতেন যে যা কিছু শেখো আগে চর্চা করো। উনি মানে সবসময় এটার এগেনস্টে ছিলেন যে একটুখানি শিখেই অনেকে আজকাল মিডিয়াতে চলে যায়, সেটা করো না, সেখান থেকে পারফেকশন কিছু বেরিয়ে আসবে না, আগে তোমরা চর্চা করো, চর্চার উপরে তো কিছু নেই এবং শেখো, শেখার উপরেও কিছু নেই। তো এখনও আমরা তার ওই মেসেজটা আমরা কিন্তু বহন করে চলছি এবং সামনে আমরাও তো এখন আস্তে আস্তে শেখাচ্ছি সবাইকে, তো ওই জিনিসটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি যে আগে শেখাই, ভালো করে শেখো, শিখে একদম পূর্ণ একটা শিল্পী হয়ে তারপরে আমার মনে হয় মিডিয়াতে আসাটা বেটার। নাচ সম্বন্ধে জানতে হবে, নৃত্য কী, তাল কী, লয় কী, তাই না, তারপর মাত্রা কী, এগুলো সব জানতে হবে। আমাদের এক্সপ্রেশন আছে 9টা, এক্সপ্রেশন 9টা আছে, এই 9টা সম্বন্ধে জানতে হবে। শ্রম না দিলে একটা শিল্পী হওয়া যায় না, কষ্ট না হলে একটা শিল্পী হওয়া যায় না, এর পিছনে অভিভাবকের প্রয়োজন, তাদের উৎসাহ থাকতে হবে, অভিভাবকেরও উৎসাহ থাকতে হবে, এবং যে শিখাবে সেও মনে প্রাণে শিক্ষা শিখাতে হবে। নৃত্যকলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, স্বতন্ত্র নৃত্য ইনস্টিটিউট গড়ে ওঠা, বিশ্ববিদ্যালয়গুলোতে নৃত্যকলা নিয়ে উচ্চতর গবেষণা হওয়া, এমন অনেক স্বপ্ন দেখেন রাহিজা খানম ঝুনু। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী জাতীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠান থেকে পেয়েছেন স্বর্ণপদক সহ অসংখ্য স্বীকৃতি, পুরস্কার ও সম্মাননা। আর শিল্পী মনে যে ভালোবাসা জমা তা তো সবার জন্যই, তাই পরিবার সহ অসংখ্য মানুষেরা ভুলতে পারে না তাঁর ভালোবাসার গল্প। ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল একটা হয়েছিল আমাদের, সেখানে আমি তার সাথে একই মঞ্চে দাঁড়িয়ে তার সাথে পারফর্ম করেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। তার আদরের কোনো কমতি ছিল না নৃত্যশিল্পীদের প্রতি, যখনই তার বাসায় যেতাম নিজের ছেলেদের
বা মেয়েদের মতোই সঙ্গে নিয়ে খাবার খেতেন। তার বিভিন্ন কাজে, বিভিন্ন নৃত্যনাট্যে আমি অংশগ্রহণ করেছি, খণ্ড নৃত্য অংশগ্রহণ করেছি। আপার মতো এত ভালো মানুষ আমি মানে দেখিই নাই। জুনু আপা দিতে পারে, সারা জীবন দিয়ে গেছে, আমরা তাকে কিছুই দিতে পারিনি। আমি সৌভাগ্যবান শিল্পী, জুনু আপার সঙ্গে সহশিল্পী হিসেবে নাচ করেছি। সফলতার পাশাপাশি কিছু কষ্ট তাড়িয়ে বেড়ায় এই গুণী শিল্পীকে। মেয়ে নৃত্যশিল্পী লোপার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। নৃত্যকে তিনি ভালোবেসেছেন, সঙ্গী করেছেন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে। অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়েও সে ভালোবাসায় চিড় ধরেনি এতটুকু। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সব থেকে আমার জীবনের আনন্দ এই যে নাচ শিখতে পেরে, যে নাচ করতে পারি, পারলাম জনগণকে দিতে পারলাম, জনগণকে যেমন দিন কাটে তেমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। সময়পঞ্জির বেশিরভাগ সময় ব্যয় করেছেন এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার। নৃত্যের উৎকর্ষ সাধনের ভাবনা প্রবীণ এই নৃত্যশিল্পীকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। তাই তো তিনি জেগে আছেন বাংলাদেশের নৃত্যাকাশে উজ্জ্বল ধ্রুবু তারা হয়ে। সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। ২০১৭ সালের ২৬ নভেম্বর তিনি চলে যান না ফেরার দেশে, রেখে যান অসংখ্য ভক্ত, গুণগ্রাহী, শিক্ষার্থী, যাদের নৃত্যের প্রতিটি মুদ্রায় রাহিজা খানম ঝুনুর অস্তিত্ব বেঁচে থাকবে। তিনি আছেন, থাকবেন বাংলাদেশের নৃত্যাকাশের ধ্রুবতারা হয়ে।